এবার ফুলচুরি তার বাবা বুলেটকু ফরমাট দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে দিল। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আমরা দোলকোনা গল্পে দেখতে পাই ফুলচুরি লালনের বাবাকে শাসায় আর বলে, এটা যেমন আপনার বাড়ি তেমনি ডলিদির বাড়ি, লালনের বাড়ি কাকিমার বাড়ি তেমনি আমারও বাড়ি। সেই সময় লালনের বাবা বলে, এটা তোমার বাড়ি হলো কিভাবে? সেই সময় কমলিনী বলে, লালনের সাথে বিয়ে হলে তো ফুলচুরি এই বাড়ির বউ হবে, তাহলে তো এই বাড়িতে ফুলচুরিরও অধিকার রয়েছে। আর সামনে আমরা ধারাবাহিকে দেখতে পাব যখন লালন ও ফুলচুরির বিয়ে হবে, তখন পরমা বারবার বুলেটকে বলবে, আমার আর তোমার বিয়েটা তো সমাজ মেনে নেবে না। সেই সময় এই কথা শুনতে পাবে ফুলচুরি। আর ফুলচুরি এটা জানার পর ফুলচুরি চাইবে তার মা বাবার বিয়েটা যাতে সমাজ মেনে নেয়। আর ফুলচুরি আবারও বুলেট ও পরমার বিয়ের আয়োজন করবে, আর তখন লজ্জা পাবে পরমা ও বুলেট। তো বন্ধুরা, কে কে পরমা ও বুলেটের বিয়ে আবারও দেখতে চান কমেন্ট করে জানান আপনাদের মতামতটি। আর দুলকোনার আপডেট পেতে আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।